ছাত্রী শিক্ষক গৈছিল শিক্ষামূলক ভ্রমণলৈ কিন্তু শিক্ষক সারে দুই ছাত্রীক নিলে জঙ্গললৈ জঙ্গললৈ নি ছাত্রীৰ হৈতে সংঘটিত করিলে অপকর্ম শিক্ষকক কোৱা হয় মানব সম্পদ গঢ়াৰ খনিকৰ বুলি শিক্ষকক দেখিলে আজিও ছাত্রই সন্মান প্রদর্শন করে মূৰ দুৱায় গুৰু শিষ্যৰ সম্পর্কক পবিত্র সম্পর্ক বুলি কোৱা হয় কিন্তু এতিয়া যেন সেই সম্পর্কত ঘূণে ধৰিছে গুৰু শিষ্যৰ সম্পৰ্কত ঘূণে ধৰাৰ মূলত হৈছে একাংশ শিক্ষকৰ কৰ্মকাণ্ড ছাত্ৰৰ সৈতে সংঘটিত কৰা কাণ্ডই সমগ্ৰ শিক্ষক সমাজক লজ্জানত কৰিছে তাহানিত শিক্ষকৰ প্ৰতি থকা সেই আত্মসন্মান যেন কৰবাত লাঘৱ হৈছে ইয়াৰ মাজতে এগৰাকী শিক্ষকৰ কৰ্মকাণ্ডই পুনৰ শিক্ষক সমাজক লজ্জানত কৰিছে ছাত্রীক শিক্ষামূলক ভ্রমণলৈ নি ছাত্রীর সৈতে অপকর্ম সংঘটিত করার বাবে ঘটনা সংঘটিত হয়েছে এইখন অসমত স্কুলতে শার্ট ফালি শিক্ষকক গণপ্রহার এবার শিক্ষকর হাতত ছাত্রী যৌন নির্যাতনের বলি হয়েছে দরং জিলা দরং জিলার দুনীত যৌন নির্যাতন চলার অভিযুক্ত শিক্ষকক আজি ভাল এহেকা দিয়ে অভিভাবকে শিক্ষকক গণপ্রহার করার ফলত মঙ্গলদৈর দুনীত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শিক্ষকর বিরুদ্ধে ছাত্রীক যৌন নির্যাতন চলার অভিযোগত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় দুনি মজলিয়া বিদ্যালয়ত জানিব পৰা মতে দুনি মজলিয়া বিদ্যালয়ৰ শিক্ষক হিৰণ্য চহৰীয়া ছাত্রীক শিক্ষামূলক ভ্রমণের বাবে চানডুবিলৈ নিছিল শিক্ষামূলক ভ্রমণের দিনটোত দুগৰাকী ছাত্রীক জঙ্গলৰ মাজলৈ নি শালীনতা হানি করে শিক্ষক হিৰণ্য চহৰীয়াই দুনি মজলিয়া বিদ্যালয়ৰ শিক্ষক হিৰণ্য চহৰীয়াৰ বিৰুদ্ধে এই অভিযোগ উত্থাপন হৈছে ইমানে শিক্ষকগৰাকীয়ে মদ্যপানো করার অভিযোগ উত্থাপন করে চানডুবিত নাৱেৰে নির্জন ঠাইলৈ নি দুই ছাত্রীক অসৎ কার্য চরিতার্থ করে সুরাসক্ত শিক্ষক হিৰণ্য চহৰীয়াই লম্পট শিক্ষকগৰাকীক উপযুক্ত শাস্তির দাবী জনায় ছাত্রী আর অভিভাবকে আজি বিদ্যালয়খনত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলগিয়া হয় আরক্ষী অবশেষত আরক্ষী আটক করে শিক্ষকগৰাকীক গোড়া জীবনটো চাকরি করবা নরা করে দিবা লাগে আর তার উপরে দুখী শাস্তি পুরা পাবা লাগে পুরা শাস্তি পাবা লাগে দুখিয়ে চাকরি হেরাই দিব লাগে দুনি মজলিয়া বিদ্যালয়ৰ পিকনিকত গৈছিল পিকনিকত যাই উঠাৰ পিছত আমাৰ ছোৱালীও গৈছিল আমাৰ ছোৱালী আৰু এজন কৃষ্ণা বুলি কোৱা ছোৱালী গৈছিল যাই উঠি সিহঁতে নাৱত উঠিলা ছাৰহঁতে বোলে টিকট কাটিলা প্ৰথমতে নাৱত উঠিল চানডুবি বিল চালা চাই উঠি ঘূৰি আহিল ঘূৰি অহাৰ পিছত বোলে মাষ্টৰ মাষ্টৰ সিহঁতে কৈছিল তোমালোকে গাড়ীত উঠাগৈ আৰু গাড়ীত কল কমলা খাই তোমালোকে বহি থাকা মাষ্টৰ মাষ্টৰ সিহঁতে ভোজন ভাগিছিল তাৰপিছত ইহঁতে কল কমলা খাই আছে তাৰপিছত প্ৰথমতে হিৰণ্য ছাৰ আহিল বোলে ব্যুৰ' ৰিপৰ্ট মাই নিউজ নৰ্থ ইষ্ট